চলে এলাম একটা ঠান্ডার মধ্যে, হাওয়ার মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু মজার আছে, দেখুন। এই জায়গাটা আটকানোর জন্য বেড়া দিয়ে তালা দিয়ে রেখেছে, যাতে কেউ ওখানে ঢুকতে না পারে। একটা মাছি, মশা, ছাগল, ভেড়া কিছুই ঢুকতে পারবে না। দেখুন, আমি ভেতরে দেখছি, দেখুন, কেউ ঢুকতে পারবে না। ভেতরে থেকে দেখাচ্ছি, কিন্তু কেউ ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। এই যে ফ্রিজটা দেখছেন তো, এটাকে দেখাচ্ছি, জানেন, এখানে কেউ ঢুকতে পারবে না। আপনারা চেষ্টা করলেও পারবেন না, কারণ এই গেটেও তালা মারা, ওই গেটেও তালা মারা, আর এই বেঞ্চটা তো একটা তালা মেরে ফেলে যাতে কেউ নিতে না পারে। তাহলে কারেন্টের পরিষেবা ভাবা যায় কি? এই ফ্রিজটা চুরি করার চিন্তাও করা মাথায় আসবে না। চুরি তো দূরের কথা, দেখতেও পারবে না কেউ। ওই জন্য চলে এলাম, তারপর আর সহ্য না করে ওই মানে দাদুর কলা বাগানে। দাদুর কলা বাগানে বেশ ভালো কলা ধরেছে, তাই ডিউটি শেষে এখানে এরকম এলাম। এসে একটু কলা টলা দেখলাম, পাকেনি, ছোট ছোট কলা তো সব হয়েছে আর কি, দাদুর মতো আর কি। যাই হোক, কলা বাগানে কিন্তু হেভি ঠান্ডা, কিন্তু জায়গাটা হেভি সুন্দর। যারা এখানে এসে মানে এত মজা লাগছে, মানে এই ঠান্ডার সময় যা গরম দিচ্ছে এখানে, সে অনুযায়ী এই কলা বাগানে একটু ঠান্ডা আছে। যাই হোক, কলা বাগানে কলা পাকলে আমিই খাবো। যাই হোক বন্ধু, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।